আসসালামু আলাইকুম, ইম্প্যাল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটা টিনশেড বাড়ির ডিজাইন দেখব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে বাড়িটার 3D ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইনটা দেখব, এরপর এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন, এরপর ফ্লোর প্ল্যান মাপযুক্ত সহ প্রত্যেকটা রুমের আলাদা আলাদা মাপসহ এবং সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা দেখব, এবং সর্বশেষে এই বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেই খরচের হিসাবটাও আমরা দেখব। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D ভিউটা দেখে নিচ্ছি। এটার চারপাশ থেকে বাড়িটা দেখতে কিরকম লাগবে, এই বাড়িটার ফ্রন্ট ভিউ, সামনের দিক থেকে ফ্রন্ট সাইড থেকে বাড়িটা দেখতে কিরকম লাগবে, এরপর এই বাড়িটার সাইড ভিউ, সাইড থেকে বাড়িটা দেখতে কিরকম লাগবে, এরপরে এই বাড়িটার পেছনের ভিউ, পেছনের সাইড থেকে বাড়িটা দেখতে কিরকম হবে সেই ভিউটা। তো 3D ভিউটা দেখার পরে এবার আমরা চলে যাবো হচ্ছে এটার ইন্টেরিয়র ডিজাইনে। এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন ভিতরে যে রুমগুলো আছে এবং ভিতরে যে ফার্নিচার আছে সেই ভিউগুলো আমরা ইন্টেরিয়র ডিজাইনটা দেখবো। তো এর জন্য আমরা ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি এই বাড়িটার। তো আমরা এই বাড়িতে প্রবেশ করার জন্য আমাদের মেইন যে দরজাটা হচ্ছে এন্ট্রি, মেইন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আমাদের এটা হচ্ছে মেইন দরজা। এই মেইন দরজা দিয়ে প্রবেশ করলে শুরুতে আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে আমাদের ড্রয়িং আর ডাইনিং, অর্থাৎ ড্রয়িং প্লাস ডাইনিং রুম একসাথে। তো ড্রয়িং আর ডাইনিং আসার পরে আমাদের এখানে রয়েছে কিচেন রুমটা। কিচেন রুমের দরজা হচ্ছে যেটা, আমরা যদি এক সাইডে যাই এইদিক থেকে দেখি, এটা হচ্ছে আমাদের কিচেন রুমের দরজা। তো আমরা এই দরজা দিয়ে এখানে কিচেন রুমের প্রবেশ করতে পারবো। তারপরে কিচেন রুমের এই পাশে একটা কমন টয়লেট রয়েছে, তো আমাদের এই কমন টয়লেটটার দরজাটা হচ্ছে এটা, এই দরজা দিয়ে প্রবেশ করবে। এরপর এই পাশে আমাদের একটা বেডরুম রয়েছে, এই বেডরুমের দরজাটা হচ্ছে এটা, এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা একটা বেডরুম। আর এই বেডরুম এটা এই বেডরুমটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, আর এই অ্যাটাচ টয়লেটে আসার জন্য দরজা হচ্ছে এটা। ঠিক একইভাবে এই পাশেও একটা বেডরুম রয়েছে, মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের জন্য দরজা হচ্ছে এটা, এই দরজা, এই মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা আছে এই অ্যাটাচ টয়লেটের জন্য দরজা হচ্ছে এটা। তারপরে এখানে এই পাশে একটা বেডরুম রয়েছে, এই বেডরুমের দরজা হচ্ছে এটা। আর ঠিক একইভাবে এই পাশেও একটা বেডরুম রয়েছে, এই বেডরুমের দরজাটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন। এবার আমরা হচ্ছে চলে যাব হচ্ছে এটার ফ্লোর প্ল্যানে। এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা আমরা দেখব, এই বাড়িটার চারপাশ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা মাপযুক্ত সহ। তো আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এটা আমাদের এই বাড়িটা হচ্ছে ফ্লোর প্ল্যানটা হচ্ছে 48 ফুট বাই 32 ফুট, অর্থাৎ আমাদের এই বাড়িটা এই কোনা থেকে লম্বাই এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে 48 ফুট, আর এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে এটা 32 ফুট। আর এখানে এই অংশটুকু হচ্ছে খালি থাকবে, খালি জায়গা। তো আমাদের মেইন এন্ট্রির জন্য মেইন দরজাটা হবে এই দরজা। মেইন দরজা দিয়ে প্রবেশ করার পর আমাদের এই পুরোটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং রুম, এই পুরো স্পেসটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং রুম। এটা 22 ফিট 4 ইঞ্চি বা 12 ফিট 4 ইঞ্চি, এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 22 ফিট 4 ইঞ্চি, আর এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি। এখানে এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে আমাদের কিচেন, 9 ফিট বাই 8 ফিট। তারপর এদিকে আমাদের কমন টয়লেটটা আছে, কমন টয়লেটের দরজা হচ্ছে এটা 4 ফিট বাই 8 ফিট। তারপর এখানে একটা মাস্টার বেডরুম রয়েছে, 12 ফিট বাই 13 ফিট 10 ইঞ্চি, মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটা 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। ঠিক একইভাবে এদিকেও মাস্টার বেডরুম যেটা আছে এটা দরজা হচ্ছে এটা 12 ফিট বাই 13 ফিট 10 ইঞ্চি, এটার সাথে অ্যাটাচ টয়লেটটা আছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তারপর এই দরজা দিয়ে এখানে একটা বেডরুম আছে 12 ফিট বাই 12 ফিট। তারপর ঠিক একইভাবে এই দরজা দিয়ে এখানে একটা বেডরুম আছে 12 ফিট বাই 12 ফিট। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটা তৈরি করতে সম্পূর্ণ আনুমানিক কত টাকা খরচ হবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ এখানে যেভাবে আছে সেভাবে সম্পূর্ণ করতে আনুমানিক খরচের হিসাবটা আমরা দেখবো। এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের টিনশেড বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা এটা জায়গার এরিয়াটা বের করব। এই জায়গার এরিয়াটা হচ্ছে 1303 স্কোয়ার ফুট। আমরা যে ফ্লোর প্ল্যানটার মধ্যে কাজ করতেছি, আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যানটার সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে 1303 স্কোয়ার ফুট। তো আমাদের এই সম্পূর্ণ বাড়িটা তৈরি করতে আমাদের আনুমানিক খরচটা হবে হচ্ছে 13,03,000 টাকা। এই 13,03,000 টাকার মধ্যে আমাদের সম্পূর্ণ গাঁথুনি, প্লাস্টার, সিলিং, টাইলস, প্লাম্বিং, গ্রিল, দরজা, জানালা, কাঠ, স্টিল, পেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।